এই অনলাইন টিউটোরিয়ালে স্বাগত এই টিউটোরিয়ালে আমরা নিম্নলিখিত বিশেষ ক্ষেত্রগুলির জন্য আবেদন ফর্ম পূরণ করবো চমচ ট্রিপলেট কোয়াট্রাপলস বা এরকম অনেক ভাই বোন যারা সিঙ্গল গার্ল চাইল্ড ক্যাটেগরি বিভাগে আবেদন করছে পরিষেবা অগ্রাধিকার বিভাগ পূরণ করার সহায়তা জমা দেওয়া আবেদন ফর্ম বাতিল করা এর আগে আপনি কেভি অ্যাডমিশন পোর্টালে রেজিস্টার করা এবং ফর্ম পূরণ করার ভিডিওগুলি দেখুন একটি বিশেষ ক্ষেত্র হল চমজ ট্রিপলেট কোয়াট্রিপল বা বেশি ভাই বোন যারা সিঙ্গল গার্ল চাইল্ড ক্যাটাগরির মধ্যে আবেদন করছে সিঙ্গল গার্ল চাইল্ড ক্যাটাগরির মধ্যে আবেদন করার শর্তাবলী জানতে কে ভিএসএ নির্দেশাবলী পড়ুন চমজ ট্রিপলেটস কোয়ার্টারপলস বা বেশি ভাই হলে প্রত্যেকের জন্য অবশ্যই আলাদাভাবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে জমা দিতে হবে প্রদর্শনের জন্য আমি কে অনলাইন অ্যাডমিশন পোর্টালে দুটি জমজ বোনদের রেজিস্টার করেছি এখানে আমি এক জমজ বোনের আবেদনপত্র খুলেছি যা আমি কেবি অনলাইন পোর্টালে ভর্তি করেছিলাম বেসিক ইনফরমেশন বিভাগের মধ্যে ওয়েদার অ্যাপ্লাই ইন সিঙ্গল গার্ল চাইল্ড ক্যাটেগরি প্রশ্নের জন্য ইয়েস নির্বাচন করুন একটা প্রশ্ন দেখা যাচ্ছে ইজ আ টুইন অর ট্রিপলেট গার্ল সিপলিং অলসো অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন ইয়েস নির্বাচন করুন একটি পপ আপ বাক্স খোলে হাউ টু লিঙ্ক টুইন অর ট্রিপলেট এটি লিঙ্কিং কোড উৎপন্ন করার তথ্য দেয় এই তথ্যটি ভালোভাবে পড়ুন এবং পপ আপ বাক্সটি বন্ধ করতে ক্লোজ বোতামে ক্লিক করুন জেনারেট আ লিঙ্কিং কোড বোতামে ক্লিক করুন পপ আপ বাক্সে একটি কোড দেখা যায় এই কোডটি সঠিকভাবে নোট করুন অথবা প্রিন্ট স্ক্রিন বিকল্প দ্বারা এটি সংরক্ষণ করুন পপ আপ বাক্সটি বন্ধ করতে ওকে ক্লিক করুন এখন লিঙ্কিং লিঙ্কিং কোড কোড টেক্সট দেখাচ্ছে আবেদন ফর্ম পূরণ সম্পূর্ণ করুন আবেদন ফর্ম জমা দিন এখন আমি দ্বিতীয় বোনের আবেদনপত্র খুলেছি যেমন দেখানো হয়েছে তেমন ফর্ম পূরণ করুন লক্ষ্য করুন যেহেতু আমরা ইতিমধ্যে এক বোনের জন্য লিঙ্কিং কোড তৈরি করেছি তাই কোডটি আবার তৈরি করার প্রয়োজন নেই লিঙ্কিং কোড টেক্সট বাক্সে আপনি আগে নোট করে রাখা লিঙ্কিং কোড লিখুন এই কোডটি প্রথম যমজ বোনের ফর্মটি পূরণ করার সময় তৈরি হয়েছিল মনে রাখবেন এখানে আলাদা লিঙ্কিং কোড তৈরি করবেন না যে সমস্ত অ্যাপ্লিকেশন একসঙ্গে লিঙ্ক করা হবে সেগুলিতে একই লিঙ্কিং কোড ব্যবহার করতে হবে ট্রিপলেটের ক্ষেত্রে তিনটি অ্যাপ্লিকেশন লিঙ্ক করা হবে এই ক্ষেত্রে প্রথম বোনের জন্য লিঙ্কিং কোড তৈরি করুন এবং বাকি দুই বোনেদের জন্য একই লিঙ্কিং কোড ব্যবহার করুন আপনি যদি বিভিন্ন বনেদের জন্য পৃথক লিঙ্কিং কোড তৈরি করেন তবে তাদের অ্যাপ্লিকেশনগুলি সিঙ্গল গার্ল চাইল্ড স্কিমের মধ্যে ভর্তির জন্য গণ্য করা যাবে না অনুগ্রহ করে নির্দেশাবলী ভালোভাবে পড়ুন আবেদন ফর্ম পূরণ সম্পূর্ণ করুন আবেদন ফর্ম জমা দিন আপনার আবেদন সাবমিশন অ্যাকনোলেজমেন্ট ফর্ম লিঙ্কিং কোড সহ অ্যাপ্লিকেশন সাবমিশন কোড দেখাচ্ছে ট্রিপলেট কোয়াট্রাপলস বা অনুরূপ ক্ষেত্রে সিঙ্গল গার্ল চাইল্ড বিভাগের মধ্যে আবেদনকারী বাচ্চাদের জন্য ফর্ম রেজিস্টার এবং পূরণ করতে উপরের পদ্ধতিটি অনুসরণ করুন এরপর দেখব কিভাবে হেল্প ইন ফিলিং সার্ভিস প্রায়োরিটি ক্যাটাগরি ব্যবহার করা যায় এখানে আমি অনলাইন আবেদন ফর্মের চয়েস অফ স্কুল সেকশন খুলেছি প্রদর্শনের জন্য আমি একটি শিশুর জন্য স্কুল বিভাগগুলি পছন্দ করার এই উদাহরণগুলি নিয়েছি বিদ্যালয় ওয়ান আমরা মাতার পরিষেবা অগ্রাধিকার বেছে নিয়েছি যিনি প্রতিরক্ষা বিভাগের কর্মচারী বিদ্যালয় টু পিতার পরিষেবা অগ্রাধিকার যিনি প্রজেক্ট বিভাগের ওএনজিসির কর্মচারী বিদ্যালয় অবসরপ্রাপ্ত পিতামহের পরিষেবা অগ্রাধিকার চিনি উচ্চশিক্ষা ইনস্টিটিউটের কর্মচারী ছিলেন মাতা প্রতিরক্ষা বিভাগে কাজ করেন তাই বিদ্যালয়া ওয়ানে প্রতিরক্ষা বিভাগের অধীনে তালিকাভুক্ত স্কুল নির্বাচন করেছি পৃষ্ঠার নিচে স্ক্রল করুন আপনি পরিষেবা অগ্রাধিকার বিভাগটি পূরণ করার আগে এই নির্দেশগুলি সাবধানে পড়ুন

Users are advised to verify or check the categories from the head of their office and obtain appropriate professional advice before acting on the information provided or suggested on the online admission portal. Select employer of parent or grandparent. Select employment status. Drop-down thay ke choose employer click kurun. Ikhane a mi mair employer beche Choose employment status nirvachon kurun. এখানে আপনার উপযুক্ত অপশন নির্বাচন করুন কার্যক্ষেত্র এবং কর্মসংস্থান স্টেটাস নির্বাচন করার পরে সার্ভিস প্রায়োরিটি ক্যাটেগরি বা সাব ক্যাটেগরি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে এই ক্ষেত্রে এই স্কুলের জন্য পরিষেবা অগ্রাধিকার বিভাগ এক হিসাবে লেখা রয়েছে যদি আপনি ফিরে গিয়ে স্কুলের পছন্দ পরিবর্তন করেন এখানে আমরা কেভি আইআইটি পাওয়াই নির্বাচন করেছি এই স্কুলটি উচ্চশিক্ষার ইনস্টিটিউট বিভাগের অধীনে রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে আমরা কম পরিষেবা অগ্রাধিকার বিভাগ পেয়েছি ডাউন মেনুতে প্রদর্শিত এবং এমপ্লয়মেন্ট তালিকা প্রতিটি প্রতিটি স্কুলের স্কুলের জন্য জন্য আলাদা এই ড্রপ মেনুতে দেওয়া বিকল্পগুলি আলাদা এই বিকল্পগুলি প্রতিটি স্কুল আলাদাভাবে দেয় এই বিকল্পগুলি আপনাকে এই স্কুলটির জন্য পরিষেবা অগ্রাধিকার বিভাগ পূরণ করতে সহায়তা করে আপনি যদি ড্রপ ডাউন তালিকা থেকে পছন্দসই বিকল্পটি খুঁজে না পান তবে আপনি ড্রপডাউন মেনু থেকে সরাসরি অগ্রাধিকার বিভাগ উপবিভাগটি নির্বাচন করতে পারেন পরিষেবা বিভাগ এবং উপবিভাগগুলির সংখ্যা এক স্কুল থেকে অন্য স্কুলে আলাদা হতে পারে অনুগ্রহ করে কেভিএস নির্দেশিকা পড়ুন অথবা কেভিএস থেকে সহায়তা নিন প্রতিটি স্কুলে ভর্তির সুযোগ সর্বাধিক করতে পিতামহ বা সঠিক পিতামাতা সাবধানে নির্বাচন করুন এটি প্রতিটি স্কুলে আলাদা হতে পারে মনে রাখবেন নির্বাচিত বিভাগ শুধুমাত্র একটি পরামর্শ এটিকে আইনের হিসাবে বা কোনো আইনি উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত পরিষেবা অগ্রাধিকার বিভাগ বা উপবিভাগটি সঠিক না মনে হলে আপনাকে ড্রপ ডাউন মেনু থেকে সঠিক পরিষেবা বিভাগ উপবিভাগ নির্বাচন করতে হবে উদাহরণস্বরূপ পিতার পরিষেবা অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যালয়া টু বাছা হয়েছে পিতা ওএনজিসিতে চাকরি করেন এবং কেভি ওএনজিসি পানওয়েল হল ওএনজিসি দ্বারা চালানো প্রজেক্ট সেক্টর কেভি অতএব আমরা এখানে দেখানো হিসাবে পিতার এমপ্লয়ার এবং কর্মসংস্থান বিবরণ নির্বাচন করলে আমরা পরিষেবা অগ্রাধিকার বিভাগ এক পাব যা হল এই স্কুলে ভর্তির জন্য সর্বোচ্চ অগ্রাধিকার একই সন্তানের পিতামহের পরিষেবা অগ্রাধিকারের ভিত্তিতে পরিষেবা বিভাগের একটি উদাহরণ হল বিদ্যালয়া পিতামহ উচ্চ শিক্ষা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত কর্মচারী নির্বাচিত স্কুলের জন্য পরিষেবা অগ্রাধিকার বিভাগ এক কোন পরিষেবা বিভাগের জন্য সর্বোত্তম অগ্রাধিকার কি হবে তাতে সন্দেহ থাকলে দয়া করে কে এ যোগাযোগ করুন অনুগ্রহ করে নির্দেশাবলী পৃষ্ঠায় বিভাগ 0.4.3 তে দেওয়া নির্দেশাবলী পড়ুন আসুন আবেদন ফর্ম বাতিল করা চাক আপনি আবেদন ফর্ম বাতিল করার আগে জেনারেল ইনস্ট্রাকশনস বিভাগের মধ্যে এই নির্দেশাবলী ভালোভাবে পড়ুন আপনি যদি বোঝেন যে আবেদনটিতে ভুল তথ্য জমা দেওয়া হয়েছে তাহলে আবেদনটি বাতিল করতে পারেন এখানে জমা অ্যাপ্লিকেশন বাতিল করার জন্য আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করতে হবে একবার বাতিল করা কোনো অ্যাপ্লিকেশন আবার ব্যবহার করা যাবে না এবং সেটির কোড অকার্যকর হয়ে যাবে বাতিল করার পরে কোনো বাতিল আবেদন ফর্মের তথ্য এ দেখাবে না লগ ইন পৃষ্ঠা যান লগ ইন কোড এবং অন্যান্য তথ্য ব্যবহার করে পোর্টালে লগ ইন করুন জমা দেওয়া ফর্মের বিবরণ স্টেটাস অফ অ্যাপ্লিকেশন পৃষ্ঠায় দেখা যায় আপনি আবেদনটি বাতিল করতে চাইলে ক্যান্সেল অ্যাপ্লিকেশন বোতামে ক্লিক করুন পপ আপ বাক্স খুলে। বাতিল করা নিশ্চিত করতে ইয়েস ক্যান্সেল দ্য অ্যাপ্লিকেশন বোতামটি ক্লিক করুন ক্যান্সেল বোতামটি ক্লিক করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ক্যান্সেল অ্যাপ্লিকেশন পৃষ্ঠা খোলে ওটিপি লিখুন ক্যাপচা কোড লিখুন বাতিল নিশ্চিত করার জন্য ইয়েস ক্যান্সেল দ্য অ্যাপ্লিকেশন বোতামটি ক্লিক করুন স্টেটাস অফ অ্যাপ্লিকেশন পৃষ্ঠাটি খোলে অ্যাপ্লিকেশনের স্টেটাস দেখাচ্ছে বাতিল করা হয়েছে জমা দেওয়া আবেদনটি বাতিল করার পরে আপনি একই লগ ইন কোড ব্যবহার করে পুনরায় আবেদন করতে পারেন এটিকে একটি নতুন আবেদন হিসাবে গণ্য করা হবে এবং এটি ভর্তি করে জমা দিতে হবে আপনার আগে জমা করা অ্যাপ্লিকেশনের তথ্য এখন আর এ নেই আপনি দুটি বোতাম দেখতে পাবেন রি অ্যাপ্লাই এবং রি অ্যাপ্লাই উইথ এক্সিস্টিং ডেটা আপনার আগের অ্যাপ্লিকেশনটি ভর্তি করার ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভুল থাকলে রি অ্যাপ্লাই উইথ এক্সিস্টিং ডেটা বোতামে ক্লিক করুন এই বৈশিষ্ট্যটি আপনাকে অ্যাপ্লিকেশনটি আবার দ্রুত পূরণ করতে সহায়তা করবে অ্যাপ্লিকেশনটিতে উল্লেখযোগ্য পরিবর্তন থাকলে রিঅ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ ফ্রেশ বৈশিষ্ট্যটি ব্যবহার করুন আপনি যদি রি অ্যাপ্লাই উইথ এক্সিস্টিং ডেটাতে ক্লিক করেন তবে আপনার সেভ করা প্রাথমিক তথ্য দিয়ে পৃষ্ঠাটি খোলে আপনাকে অবশ্যই নতুন করে এই আবেদনটি জমা দিতে হবে অন্যথায় এই তথ্য কেভিএসে উপলব্ধ হবে না নতুন আবেদনপত্র জমা দিলে একটি নতুন অ্যাপ্লিকেশন সাবমিশন কোড তৈরি হবে এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দ্বারা আইআইটি বোম্বে থেকে তৈরি করা হয়েছে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি এমএইচআরডি ভারত সরকার দ্বারা সমর্থিত যোগদান করার জন্য ধন্যবাদ